মল্লিকার্জুন খড়গের মন্তব্যের বিরুদ্ধে খরাপ হয়ে পড়েছে বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা। বিধায়কগুলির দাবি উত্তর পূব সন্দর্ভ সীমিত জ্ঞান নাই কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি গড়াকির। No, it is nothing to do with small states elections. Usually, the northeast parties, they go with the central government trend. But many leaders are committed to national politics. They support Congress. শীঘ্রেই ক্ষমা খোঁজক মল্লিকার্জুন খড়গে। উত্তর পূব সন্দর্ভত জ্ঞানের অভাব খড়গের। খড়গেই উত্তর পূববাসীক অপমান করেছে। প্রথম কথা হল যে মল্লিকার্জুন খড়গে ডাঙরিয়ে নেজানে যে ভারতবর্ষর ভিতর বিশেষকে নর্থ ইস্টর কি ভূমিকা আছে। আজি নর্থ ইস্টক তেখেতকলে ঠাট্টারে বা মাহিয়ার চকুরে যে চাইছে তেওঁর কথাত আজি বক্তব্যত প্রকাশ পাইছে। ভারতবর্ষত কংগ্রেস দলের দরে একটা পুরনো দলের সভাপতি হয়ে থাকার অধিকার মুঠেই নাই, আর বরঞ্চ নর্থ ইস্টর দরে মানুষের আগত তেখেতে ক্ষমা বিচারিব লাগে। একে সময়তে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাগুলির বিরুদ্ধে খরব হয়ে পড়েছে মন্ত্রী কেশব মহন্তও। মন্ত্রীগুলির অভিযোগ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাগুলিয়ে উত্তর পূবর জনসাধারণক অপমান করেছে। মল্লিকার্জুন খড়গেই ক্ষমা বিচারক উত্তর পূববাসীর ওসরত, এই দাবি অসম গণ পরিষদর। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে ডাঙরিয়ায় যি মন্তব্য করেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহক লৈ, ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডর রিজাল্টর পিছত সরু সরু রাজ্য বলে কই আজির সভায় তীব্র ককর্থনা করেছে, গরিহনা দিছে, আর মল্লিকার্জুন খড়গে উত্তর পূর্বাঞ্চলবাসীর ওসর ক্ষমা খুঁজবলে দাবি জানাইছে। অন্যহাতে বিজেপিয়ে সংবাদমেল অনুষ্ঠিত করে খরব হয়ে পড়েছে কংগ্রেসের সভাপতিগুলির বিরুদ্ধে। কংগ্রেসে কেউ উত্তর পূবক গুরুত্ব নিদিলে, বিজেপিয়ে সদায় উত্তর পূবক অষ্টলক্ষ্মী বলে ভাবে। মল্লিকার্জুন খড়গে বতাতে হে কি ये छोटे छोटे राज है, हम हारने से कुछ फर्क नहीं पड़ेगा। ये तो पूरा उत्तर पूर्व राज्यों के नागरिक को अपमान करना, ह्यूमिलेटिंग द पीपल ऑफ नॉर्थ ईस्टर्न स्टेट्स। द मैंडेट विच दे हैव गिवन इन फेवर ऑफ बीजेपी एंड इन फेवर ऑफ मोदी जी एंड डेवलपमेंट एंड दे ट्राई टू बिलिटिल इट एंड ट्राई टू अंडरएस्टिमेट द mandate of this northeastern people. জি সময়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উত্তর পূবক অষ্টলক্ষ্মীর নাম দিছে, সেই একে সময়তে কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতিয়ে উত্তর পূবক লৈ করা অপমানসূচক মন্তব্যের বিরুদ্ধে এতিয়া চৌদিশে জাঙুর খাই উঠিছে। ক্যামেরা পার্সন আইনুল হকর সৈতে মনীন্দ্র ডেকা, DY 365।